আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি পতনের দ্বার প্রান্তে হেলমানদের রাজধানী ষোলো সালের পর প্রথমবারের মতো কোনো প্রাদেশিক রাজধানী দখলের পথে তালেবান অপরদিকে মার্কিন সেনা প্রত্যাহারকেই দায়ী করলেন আশ্রফ ঘানি বাড়ছে উত্তেজনা ট্যাংকারে হামলার পরে পাল্টাপাল্টি রাষ্ট্রদূত তলব করল ইরান যুক্তরাজ্য জুটসই জবাব দেওয়ার হুমকি যুক্তরাষ্ট্রের পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশের মূল সমাজে অন্তর্ভুক্ত করা বা স্থায়ীভাবে রেখে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিশ্বব্যাংক দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথেই থাকুন আফগানিস্তানের হেলমান্থ প্রদেশের রাজধানী লস্করগা দখলের খুব কাছে চলে এসেছে তালেবান বাহিনী এমনকি ইতোমধ্যে একটি টেলিভিশন কেন্দ্র দখল করার দাবিও করেছে তারা মার্কিন ও ব্রিটিশ সেনা অভিযানের অন্যতম কেন্দ্র ছিল হেলমান্থ এটির পতন হলে বড় ধাক্কা খাবে আফগান সরকার লস্করগাহের বিভিন্ন অঞ্চলে তালেবানের লক্ষ্যবস্তুতে বস্তুতে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও আফগান বাহিনী বিমান হামলা সত্ত্বেও শহরের নিয়ন্ত্রণ নিতে রাজপথে তীব্র লড়াই চালাচ্ছে তালেবান যোদ্ধারা সোমবার এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয় তিনটি প্রাদেশিক রাজধানীতে আক্রমণ চালিয়ে যাচ্ছে তালেবান লস্করগাহের পতন হলে দু সালের পর প্রথমবারের মতো কোনো প্রাদেশিক রাজধানী তালেবানের দখলে যাবে এর আগে গত রোববার কান্দাহারের বিমানবন্দরে রকেট হামলা চালিয়েছে তালেবান ওই হামলার পর থেকে আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টায় রয়েছে তারা প্রতিবেদনে বলা হয় কান্দাহার জয় করলে তালেবানদের যুদ্ধে জয়ী হিসেবে ধরে নেওয়া যেতে পারে এই জয়ের মধ্য দিয়ে দেশটির দক্ষিণাঞ্চলের বড় অংশের নিয়ন্ত্রণ নিতে পারবে তারা এদিকে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি তার দেশের বর্তমান সংকটের জন্য মার্কিন সৈন্যদের দ্রুত প্রত্যাহারকে দায়ী করেছেন শিগগিরিতার বাহিনী তালেবানকে দমন করে দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনবে বলে তিনি আশা প্রকাশ করেন তালেবানের বিপজ্জনক উত্থান ঠেকাতে মাত্র ছয় মাস সময় লাগবে দাবি করে তিনি বলেন এতে যুক্তরাষ্ট্র আমাদের পাশে থাকার ও পূর্ণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সোমবার পার্লামেন্টে বক্তৃতাকালে তিনি বলেন আফগান থেকে নেটো ও মার্কিন সৈন্যদের এত দ্রুত প্রত্যাহারের কারণেই আফগানিস্তানের পরিস্থিতি এতটা জটিল হয়ে উঠেছে ওয়াশিংটনের এই তাড়াহুড়োর জন্যই কাবুল ও তালেবানের মধ্যকার শান্তি প্রক্রিয়া শুধু ব্যর্থই হয়নি বরং উভয় পক্ষের মধ্যে সন্দেহ ও অস্পষ্টতা তৈরি হয়েছে এ সময় তিনি তালেবানের বিরুদ্ধে সাম্প্রতিক লড়াইয়ে সরকারি পক্ষকে সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন করতে দেশের পার্লামেন্ট সদস্যদের প্রতি আহ্বান জানান টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর দেওয়া হয় তালেবান স্থায়িত্ব বা শান্তিতে বিশ্বাস করে না অভিযোগ করে আফগান প্রেসিডেন্ট বলেন যুদ্ধের ময়দানে আগামী ছয় মাসের মধ্যে একটি বিশাল পরিবর্তন আসবে যা তালেবানকে পিছনে আবারও চলে যেতে বাধ্য করবে কৌশলগত কারণে বিস্তারিত আর কিছু প্রকাশ করতে রাজি হননি তিনি তালেবানের বিরুদ্ধে নতুন কৌশলকে স্বাগত জানিয়ে দেশটির উচ্চ ও নিম্ন কক্ষের আইন প্রণেতারা বলেন তারা সবসময় আফগান জাতীয় নিরাপত্তা বাহিনীর পাশে আছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন সেনা সদস্যের ফিরে যাওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই তালেবান গোষ্ঠী দেশটিতে আবারও নিজেদের অবস্থান সুসংহত করতে শুরু করে তারা এরই মধ্যে দেশের উল্লেখযোগ্য পরিমাণ জায়গা তাদের দখলে নিয়েছে বর্তমানে কান্দাহার হেরাত ও লস্কর গাহে তালেবান যুদ্ধা এবং সরকারি বাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ চলছে এর মধ্যে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় প্রদেশের পরিস্থিতি খুবই জটিল রূপ নিয়েছে এরই মধ্যে দেশটির গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকা দখল করে নিয়েছে তালেবান এবারে ইসরায়েলি জাহাজে হামলা প্রসঙ্গ এবারে ইসরায়েলি জাহাজে হামলা প্রসঙ্গ ওমান সাগরে ইসরায়েলি তেলবাহী জাহাজে হামলার ঘটনায় পাল্টাপাল্টি রাষ্ট্রদূত তলব করেছে ইরান ও যুক্তরাজ্য গতকাল সোমবার দেশ দুটির মধ্যে পাল্টাপাল্টি রাষ্ট্রদূতকে তলবের ঘটনা ঘটেছে এর আগে গত বৃহস্পতিবার এমভি মার্সার স্ট্রিট নামের ট্যাঙ্কারটি ওমানের উপকূলে আক্রমণের শিকার হয় এতে জাহাজে দুইজন ক্রু নিহত হন এর মধ্যে একজন ব্রিটিশ ও অপরজন রোমানিয়ান নাগরিক এরপর এক বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন এই হামলায় ইরান এক বা একের অধিক ড্রোন ব্যবহার করেছে এই হামলাকে পরিষ্কারভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে উল্লেখ করেছেন তিনি তিনি বলেন ইরানকে এসব হামলা অবশ্যই বন্ধ করতে হবে জাহাজ চলাচলের সুযোগ দিতে হবে অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন হুমকি দিয়ে বলেছেন এই হামলার পিছনে যে ইরান দায়ী এ ব্যাপারে তারা আত্মবিশ্বাসী এবং এর জুৎসই পাল্টা জবাব আসছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেথ গতকালই বলেছেন এই হামলার জন্য যে তাদের চিরশত্রু ইরান দায়ী তেমন প্রমাণ রয়েছে এদিকে জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে ইরানকে জড়িয়ে যুক্তরাজ্যের বক্তব্যের প্রতিবাদে ব্রিটিশ দূতকে তলব করে তেহরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদের সতর্ক করে বলেছেন নিজেদের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে তেহরান দ্বিধা করবে না অপরদিকে রাশিয়া বলেছে ওমান সাগরে ইহুদিবাদী ইসরায়েলের তেল ট্যাঙ্কারে যে হামলা হয়েছে তার সঙ্গে ইসলামী প্রজাতন্ত্র ইরান জড়িত নয় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক দ্বিতীয় পরিচালক জামির কাবলুক গতকাল স্পুতনিক বার্তা সংস্থাকে কথা বলেছেন তিনি জোরালো ভাষায় বলেন সামান্যতম কারণ নেই যার জন্য বিশ্বাস করা যায় যে ইরান এই হামলায় জড়িত রোহিঙ্গা প্রসঙ্গ নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশের মূল সমাজে অন্তর্ভুক্ত করা বা স্থায়ীভাবে রেখে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিশ্বব্যাংক এই প্রস্তাবকে অবাস্তব আখ্যায়িত করে তা নাকচ করেছে বাংলাদেশ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় জরুরি প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন আমরা যে রোহিঙ্গাদের রেখেছি তারা আমাদের সংগাতের শরণার্থী না তারা হচ্ছে নির্যাতিত ও বাস্তুচ্যুত জনগণ আমরা কিছুদিনের জন্য তাদেরকে এখানে আশ্রয় দিয়েছি আমাদের অগ্রাধিকার ইস্যু হচ্ছে তারা ফিরে যাবে তিনি বলেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারও বলেছে তাদের নিয়ে যাবে চার বছর হল যায় নাই তারা কিন্তু কখনো বলে নাই নিবে না সুতরাং এরা সাময়িকভাবে আশ্রয় নিয়ে লোক এখানে আমরা আশ্রয় দিয়েছি তারা শরণার্থী না শরণার্থীদের আশ্রয়দাতা দেশে অন্তর্ভুক্ত করা সহ একগুচ্ছ সংস্কার প্রস্তাব সহ রিফিউজি পলিসির রিফর্ম ফ্রেমওয়ার্ক নামে ষোলোটি দেশের শরণার্থী ব্যবস্থাপনা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে বিশ্বব্যাংক বহুজাতিক প্রতিষ্ঠানটি ঢাকা কার্যালয় থেকে ফ্রেমওয়ার্কের বিষয়ে মতামত চেয়ে জুনের ত্রিশ অর্থমন্ত্রী বরাবর পাঠানো হয় পররাষ্ট্রমন্ত্রী বলেন প্রতিবেদনের জন্ম মৃত্যু নিবন্ধন কাজ করা চলাফেরা জমি কেনা শিক্ষা কর্মসংস্থান এবং ব্যবসা বাণিজ্যে সম্পৃক্ত হওয়া সহ সব ধরনের আইনি অধিকার শরণার্থীদের দেওয়ার কথা বলা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা এই রিপোর্টটা যেহেতু প্রথমত এরা শরণার্থী না আমরা পুরোপুরি রিজেক্ট করেছি তিনি বলেন বিশ্বব্যাংক যে প্রোগ্রাম হাতে নিয়েছে সেটি দীর্ঘমেয়াদী আমরা এটার পক্ষে না আমরা আমাদের বক্তব্য জানিয়েছি বলেছি আমরা এটা গ্রহণ করি না আমরা নাকচ করার পর ওদের সঙ্গে একটা সমঝোতা হচ্ছে যেগুলো আমরা অপছন্দ করি সেগুলো বাদ দিয়ে একটা চুক্তি করব আমাদের যে ক্ষণস্থায়ী চিন্তাভাবনা সেটা অনুযায়ী তারা রাজি হলে চুক্তি করব বিশ্বব্যাংকের প্রস্তাবে রাজি না হওয়ায় বাংলাদেশের জন্য একটা বাড়তি চাপ থাকবে বলেও মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী